আপনারা শুনেছেন যে মিটিংকে কেন্দ্র করে কোনো চাঁদা তুলতে না করা হয়েছে। 27 তারিখ বৃহৎ শ্রমিক সমাবেশ হবে এবং 28 তারিখ বিশাল 27 তারিখ শ্রমিক সম্মেলন, যেটা সারাদিন ধরে চলবে। শ্রমিকরা আলোচনায় অংশগ্রহণ করবেন, সেই শ্রমিক সম্মেলন হচ্ছে 27 তারিখ। এবং 28 তারিখ 28শে মে বিশাল শ্রমিক সমাবেশ, যে সমাবেশে আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিশাল শ্রমিক সমাবেশের প্রধান বক্তা। প্রস্তুতি আমরা শুরু করেছি, এর আগে তমলুকে মিটিং হয়েছে, আজকে এখানে আমরা প্রস্তুতি সভা করলাম। এরপর 20 তারিখ সুতাহাটার সুবর্ণ জয়ন্তী ভবনে, সেখানে তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভা আমরা করব। 21 তারিখ কাঁথি সাংগঠনিক জেলায় করব টাউন হলে। প্রস্তুতি তুঙ্গে, প্রতিটা গেটে, ফ্যাক্টরি গেটে, প্রতিটা ফ্যাক্টরি গেটে জেলা জুড়ে সেখানে গেট মিটিং হবে, জনবহুল জায়গায় স্ট্রিট কর্নার হবে। ব্যাপক আকারে শ্রমিকদের সংগঠিত করে কেন্দ্রের বিজেপি সরকারের দমনমূলক যে শ্রমনীতি তার বিরুদ্ধে, এবং জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শ্রমিক দরদি যে নীতিসমূহ, তার পক্ষে দাঁড়িয়ে এই শ্রমিক সম্মেলন এবং তারপর শ্রমিক সমাবেশ 28 তারিখ। দাদা, বিজেপি একটা কটাক্ষ করছে যে তৃণমূলকে লোক টানার জন্য বর্ধিত সভা করতে হচ্ছে। আচ্ছা, বিজেপি কি বলছে? বিজেপিকে বাংলার মানুষ হচ্ছে প্রত্যাখ্যান করেছেন, সুতরাং বিজেপি কি বলছে বিজেপির নিজেরই কথার কোনো ঠিক নেই, সুতরাং বিজেপির কথার উত্তর দেওয়ার কোনো প্রয়োজন। বাংলার মানুষ মনে করেছেন যে বিজেপিকে, বিজেপি তো জামানত জব্দর মানে ধারাবাহিকতা ঘটছে, সেখানে বিজেপি কি বলছে এটা ইম্যাটেরিয়াল। আর বিজেপি এইসব না বলে আমাদের রাজ্যের চটশিল্প ধ্বংস হয়ে যাচ্ছে বিজেপির নীতির ফলে, বিজেপি সেগুলোতে মন দিলে রাজ্যের শ্রমিকদের ভালো হবে। অর্জুন সিং এটা নিয়ে আন্দোলন করছেন আর বিভিন্ন ধরনের মন্তব্য করছেন, কি বলবেন? অর্জুন সিং বিজেপির সাংসদ, আমরা ধারাবাহিকভাবে আন্দোলন চলছে, এই 6,500 টাকা ক্যাপিং করে দেবার পর এখানে মলয়দা আছেন, জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে মলয়দাদের পৌরোহিত্যে 11ই নভেম্বর, 26শে নভেম্বর, 6ই ডিসেম্বর মিটিং করেছিল রাজ্য সরকার, বারবার অনুরোধ করেছিল এই ক্যাপিং যাতে না হয়, বাম্পার ফলন হয়েছে, ওরা সেসব কথা শোনেনি। আসলে চটের ব্যাগের বদলে প্লাস্টিকের ব্যাগ চালু করতে চাইছে, প্লাস্টিক লবিকে চালু মদত দেওয়ার জন্যে বাংলার চটশিল্পকে ধ্বংস করতে চাইছে। এই নিয়ে আমরা ধারাবাহিক আন্দোলনে রয়েছি। কলকাতায় গত 4ঠা মে বিরাট মিছিল আমরা করেছি, ডেপুটেশন দিয়েছি জুট কমিশনারের কাছে, তার পরবর্তীকালে 9 তারিখ দিল্লিতে মিটিং হয়েছে। রাজ্য সরকারের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রী বারবার যে কথা বলছেন, এই কৃষিজাত পণ্যের দামের ঊর্ধ্বসীমা থাকলে সব সমস্ত পঞ্চায়েত সেই কর্মসূচি আগামী 27শে মার্চ আজ মহিলা তৃণমূল ছাত্র সবাইকে একেবারে আমাদের দুটি সাংগঠনিক জেলায় স্মরণ করা হয়েছে। সকাল থেকেই এই সমস্ত মিটিংয়ে উপস্থিত থেকেছেন আমাদের শ্রমিক সংগঠনের সভাপতি রীতপদ বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন নেত্রী সদস্য আওয়ামী মানুষের সরকারের, তিনি পার্টির চেয়ারম্যান, তখন সাংগঠনিক পার্টি এমএলএ, আমাদের অভিজ্ঞতা ডেভেলপমেন্ট অথরিটির চেয়ারম্যান জ্যোতির্ময় কর, প্রাক্তন এমএলএ, আমাদের আমাদের বন্ধু শ্রীকান্ত মাহাতো, তিনিও সর্ব, আরো অন্যান্য নেতৃত্বরা আছেন, অসীম